ভোটের আগে কলকাতায় আয়কর হানা, শোভাবাজারে বিজ্ঞাপন সংস্থার অফিসের তল্লাশি, যেমনটা জানা যাচ্ছে 13 এ মদনমোহন তলা স্ট্রিটের বিজ্ঞাপন সংস্থার অফিসে তল্লাশি চলছে, আর এই ঠিকানাতেই থাকেন 9 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মিতালী সাহা। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার কাছে। প্রকাশ, ঠিক কি জানতে পারছো, এই তল্লাশি কোন পর্যায়ে রয়েছে? দেখো সুকন্যা, তোমাকে বলি, সকাল থেকে আমরা যে খবর পাচ্ছিলাম যে কলকাতা শহরে 10টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং এখন পর্যন্ত নগদ টাকা একাধিক জায়গা থেকে আয়কর দপ্তরের আধিকারিকরা বাজেয়াপ্ত করেছেন। আমি যে জায়গায় রয়েছি এখান থেকে টাকা পাওয়া গেছে কিনা সেটা এখনও কনফার্মেশন নেই, কিন্তু আয়কর দপ্তরের আধিকারিকরা 13A মদন মোহনতলা স্ট্রিটের এই বাড়িতে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ সামনে কিন্তু চারতলা যে বাড়ি, এই বাড়িতে রয়েছেন। আমরা যখন এসেছিলাম গেট খোলা ছিল, আমরা ভেতরে প্রবেশ করেছিলাম, তারপরেই গেট বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখলাম আয়কর দপ্তরের আধিকারিকরা নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে একটি সংস্থার অফিস, বিজ্ঞাপন সংস্থার অফিস, সেই অফিসে তারা তল্লাশি অভিযান চালাচ্ছেন, ফাইল দেখছেন, একাধিক কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এই অ্যাড্রেস কেন ইম্পর্টেন্ট, যেটা আমরা দেখলাম এই বাড়িতেই, এই চারতলার বাড়িতেই কিন্তু থাকেন 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিতালী সাহা। এবং যেটা আমরা সূত্রের অনুসারে জানতে পাচ্ছি, এই যে বিজ্ঞাপন সংস্থার অফিস, সেই অফিস, সেই ব্যবসা হচ্ছে পারিবারিক ব্যবসা, অর্থাৎ কাউন্সিলরের যে পারিবারিক ব্যবসা, সেই ব্যবসার অফিসেই কিন্তু আধিকারিকরা রয়েছেন। মিতালী সাহার বাড়িতে তল্লাশি অভিযান চলছে কিনা সেটা কিন্তু এখনও কোনো কনফার্মেশন নেই, কিন্তু মিতালী সাহার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার মোবাইল ফোন সুইচ অফ, তাই জন্য তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজকে কলকাতা শহরে একসঙ্গে 10টি জায়গায় তল্লাশি অভিযান চলছে এবং এখন পর্যন্ত এসপ্ল্যানেডের যে অফিস, অন্য সংস্থার অফিস, সেই অফিস থেকে 50 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং একাধিক জায়গা থেকে একেবারে আরো বিস্তারিত ভাবে তোমার কাছে আসবো অবশ্যই প্রকাশ। এই মুহূর্তে তোমায় ধন্যবাদ। আপ গভর্নমেন্ট সার্ভেন্ট কো দালাল বোলেঙ্গে কেসে বোলেঙ্গে দালাল করে দালাল করে চাক ফুট ফুট কানে ওগুলো মার খেয়ে পড়ে গেছে ওজনের স্টেজে।